নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। লোন পাইয়ে দেওয়ার নাম করে 80,000 টাকার প্রতারণা, হাবড়ায় আটক তিন। গাইঘাটায় সীমান্তবর্তী গৃহস্থের বাড়িতে চুরি, অভিযোগের তির বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মিডিয়া বুরুজে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব। হাসনাবাদ লোকালে যুবকের আত্মহত্যার চেষ্টা, প্রায় আধ ঘন্টা আটকে ট্রেন চলাচল। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। জঙ্গলের ভেতর থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়। যাত্রাপথটা তার বেশ দীর্ঘ, আর সেই দীর্ঘ যাত্রাপথের পরতে পরতে রামধনুর রং। ভারতীয় সংসদীয় রাজনীতি তার আলোকে আজও বর্ণময়। বিকালের ডাকে খবর এলো তিনি আর নেই। দিল্লির এইমস হাসপাতালে দেশবাসীকে বিদায় জানিয়ে মহাকালের পথ ধরলেন এক অনন্ত পদাতিক, অটল বিহারী বাজপেয়ী। 1925 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল বাজপেয়ীর। বাবা শিক্ষক, মা কবি। কে জানতো সেই একরত্তি ছেলেটা একদিন গোটা দেশবাসীর নয়নের মণি হয়ে উঠবেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি তার ঝুলিতে, মনে প্রাণে জড়িয়ে সেই রাজনীতি। 1939 সালে আরএসএসে হাতে খড়ি, পরে ভারত ছাড়ো আন্দোলনে যোগ। সেদিনের নজওয়ান অটল বিহারী কেমন করে যেন নজরে পড়ে গেলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। বট বৃক্ষের ছায় অটলও বড় হতে থাকলেন। 1957 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে পা, তারপর সবই ইতিহাস। জওহরলাল নেহরু সংসদে দাঁড়িয়ে তরুণ বাজপেয়ীর বাগ্মিতার তারিফ করতেন। জয়প্রকাশ নারায়ণও ভীষণ পছন্দ করতেন মিষ্টভাষী ছেলেটাকে। মোরারজি দেশাই তো প্রধানমন্ত্রী থাকাকালীন বাজপেয়ীকে বিদেশ মন্ত্রকের দায়িত্ব দিয়ে দিলেন। খুব অল্প সময়ের জন্যে হলেও নজর কেড়েছিলেন অটল বিহারী। রাষ্ট্রসংঘের সম্মেলনে বুক চিতিয়ে হিন্দি ভাষায় বক্তব্য রেখেছিলেন। 1980 সালে ভৈরব সিং শেখাওয়াত লালকৃষ্ণ আডবাণীকে সঙ্গে নিয়ে বাজপেয়ী গড়লেন ভারতীয় জনতা পার্টি। মাত্র 4 জন সাংসদ ছিলেন তখন, তারপর সবই ইতিহাস। 1996 ও 1998 সালে অল্প কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী, অবশেষে 1999 সালের লোকসভা নির্বাচন জিতে দেশের প্রথম অকংগ্রেসি পূর্ণ সময়ের প্রধানমন্ত্রী বাজপেয়ী। প্রধানমন্ত্রী হিসেবে মুকুটে সাফল্যের পালক তার অসংখ্য। বাজপেয়ীর মধ্যে দৃঢ়তা ও সম্প্রীতির এক অদ্ভুত সহাবস্থান ছিল। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে কার্গিল যুদ্ধে যেমন জয় ছিল, তার উল্টো দিকে ছিল লাহোর পর্যন্ত মৈত্রীবাস যাত্রার সূচনা। দেশকে মাথা তুলে দাঁড়াতে পোখরানে পারমাণবিক বোমা ফাটিয়ে হিম্মত দেখিয়েছিলেন। আবার কবিতার খাতায় লিখে গিয়েছিলেন সৌভ্রাতৃত্বের জয়গান। দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে সোনালী চতুর্ভুজ আজও বাজপেয়ীর বিজয় নিশান ওড়ায়। আজ পাড়াগাঁয়ের প্রধানমন্ত্রী সড়ক যোজনাও তার নাম লিখে রেখেছে। বেলা শেষে সূর্য পাটে বসে, দিগন্তের ওপারে রাঙা আলো, মেঘ বুঝি ডাকে বাড়ে বাড়ে, ঘোলাটে হয় কবি বাজপেয়ীর চোখ। শ্রাবণ আকাশে বাদল ধারা, বিকালের ডাকে খবর এলো তিনি আর নেই। মহাকালের ডাকে অনন্ত যাত্রায় একাকি কবি, বিদায় বাজপেয়ী। বৃহস্পতিবার মেটিয়া ব্রুজের 140 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা। সকাল 11:30 সময় এই ওয়ার্ডের বর্তমান টিএমসির কাউন্সিলর আবু মোহাম্মদ তারিক প্রতিদিনের মতো এসে অফিস খোলেন। অভিযোগ, সেই সময় 50 থেকে 60 জন কংগ্রেসের লোক আসে তৃণমূলের পার্টি অফিস দখল করতে। একা পেয়ে তারিকবাবুকে মারধর করে ও জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর তৃণমূলের বোর্ড ভেঙে দেওয়া হয়, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়, এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর নাদিয়াল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে নাদিয়াল থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতা মোহাম্মদ মুক্তার বলেন, 1970 সাল থেকে এই পার্টি অফিস কংগ্রেসের ছিল, কিন্তু বর্তমান কাউন্সিলর আবু তারিক কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়ার পর কংগ্রেসের এই পার্টি অফিস দখল করে আছেন। কংগ্রেসের দাবি, এদিন সকালে তারা ওই পার্টি অফিস ফেরানোর দাবিতেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন পার্টি অফিসের সামনে। তখন কোনো মারধরের ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যে। ওর টিএমসি অফিস ছিল না, 70 সাল থেকে ওই অফিস কংগ্রেসের দখলে ছিল, আবদুল্লাহ ভবন নামে ছিল। এর আগে ফজলিমুল্লাহ এমএলএ যখন কংগ্রেসের জিতে টিএমসি চলে গেল, অফিস নেয়নি।
মুমতাজ বেগম জিতেছিল, উনি এমএলএ ছিল, ওই অফিস নেয়নি। এই এখন বর্তমানে পেরিয়ান এমএলএ খালিক সাহেব, যে মিডিয়া উইক কেন্দ্রের এমএলএ, উনি যখন টিএমসি জয়েন করেছেন উনি অফিস ছেড়ে দেন। এই অফিস আমাদের দীর্ঘদিন আবদুল্লাহ ভবন নামে ছিল। আজকে 140 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তারিক মোল্লা টিএমসি জয়েন করেছে, আমার কোনো অসুবিধা নেই। অনেক কংগ্রেসি এমএলএ টিএমসি জয়েন করেছে, কিন্তু উনি অফিস কীভাবে রেখেছেন, কী রাইটস আছে ও কংগ্রেস অফিস দখল করে রেখেছে। আর এটা মিথ্যে মামলা আমার উপর সাজানো হচ্ছে কংগ্রেস কর্মীর উপরে। এটা আমাদের অফিস ছিল, আমরা এই অফিস নিতে চাই গিয়েছিলাম, এই অফিস আমরা অনেকদিন ব্যবহার করছিলাম। আমার চাইছি সরকারকে আর অনুরোধ করা হয়েছে, এখানে বিধায়ক যে আছে তাদেরকে বলেছে, প্রশাসন বলছে আমাদের অফিস ফেরত চাই। জঙ্গলের ভেতর থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রানাঘাটের পায়রাডাঙ্গার প্রীতিনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ওই যুবকের নাম রঞ্জন বিশ্বাস, তার বাড়ি রানাঘাট কুপার্স ক্যাম্পের 5 নম্বর ওয়ার্ড এলাকায়। কিন্তু গত 6 মাস ধরে রানাঘাটের পায়রাডাঙ্গা প্রীতিনগরে সে তার মামার বাড়িতেই থাকত। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সে তার মামার বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ঢোকেনি। বুধবার বিকালে পাশের এক জঙ্গল থেকে দুর্গন্ধ বের হতে থাকায় সন্দেহ হয় এক ব্যক্তির। তিনি ভেতরে গিয়ে দেখেন রঞ্জনের দেহ ঝুলছে। খবর দেওয়া হয় নিহত ওই কিশোরের বাবা স্বপন বিশ্বাসকে, তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযোগ করেন তার ছেলেকে খুন করা হয়েছে। তিনি এও অভিযোগ করেন 3 দিন ধরে তার ছেলে নিখোঁজ থাকলেও তাকে কোনো খবর দেওয়া হয়নি। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট থানার পুলিশ। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় এটা একটা সুইসাইড কেস নয়, কারণ ওর যেভাবে বডি ঝুলানো ছিল সেই বডিতে মানে ওর জামা কাপড়ের অংশ বা শরীরের আমি যেটুকু দেখেছি হয়তো বডিটা নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু পায়ের জুতো, একটা লোক যদি গলায় দড়ি দিয়ে যদি সুইসাইড করার চেষ্টা করে তারা ঝাটকা ঝাটকা আসবে, আসলে সেই পায়ের চটি থাকবে না, পায়ের চটিটা পড়ে যাবে। অতএব ওর পায়ের চটিটা সম্পূর্ণভাবে অক্ষত ছিল। কবে থেকে ও নিখোঁজ ছিল? নিখোঁজটা আমি সঠিক কবে থেকে জানি না। আমার কাছে যখন খবর আসলো যে এরকম তোমার ছেলে অমুক জায়গায় অমুক বাগানে এভাবে ঝুলানো আছে, আমি সেই জায়গায় যাওয়ার পরে শুনলাম যে শনিবার রাতের থেকে খুব সম্ভবত নিখোঁজ ছিল। এটা সম্ভবত মানে আমি সঠিক জানি না। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। রানাঘাট থানার ঘাটিগাছা মোড় এলাকা থেকে তাদেরকে পাকড়াও করা হয়। ধৃতরা হলেন তন্ময় দে, বুড়ো পার্শি, নীলকমল মাঝি। বুধবার রাত 9টা নাগাদ রানাঘাট থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত সরঞ্জাম। পুলিশ ধৃতদের নামে মামলা রুজু করে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে পেশ করে। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো ইউবিআই গুলি হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আহা মরি মরি, তুমি অন্তরে যত নেথে কোমল সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। সীমান্তবর্তী গৃহস্থের বাড়িতে সর্বস্ব চুরি, অভিযোগের তির বাংলাদেশি দুষ্কৃতীদের দিকে। ঘুমের ঘরে ক্লোরোফর্ম জাতীয় লিকুইড ছড়িয়ে গৃহস্থের সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী স্ত্রী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার তেঁতুলবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেঁতুলবেড়িয়ার বাসিন্দা অসিত মণ্ডল ও তার স্ত্রী জয়ন্তী দেবী বুধবার রাত আনুমানিক ১২টা নাগাদ ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে এক প্রতিবেশী অসিতবাবুকে ডাকতে আসলে দেখেন ঘরের দরজা খোলা, অচৈতন্য অবস্থায় স্বামী স্ত্রী ঘরে পড়ে আছেন, এলোমেলো হয়ে আছে ঘরের সব জিনিসপত্র। এরপর এলাকাবাসীরা ছুটে এসে অসিতবাবু ও তার স্ত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের অভিযোগ, ক্লোরোফর্ম জাতীয় কিছু ছড়িয়ে দিয়ে তাদেরকে অজ্ঞান করে বাড়ির সর্বস্ব লুট করেছে দুষ্কৃতীরা। তাদের অনুমান, বাংলাদেশের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশের দুষ্কৃতীরা প্রায়ই এসে এলাকায় তাণ্ডব চালায়। এইসব দুষ্কৃতীদের কাছে বিভিন্ন ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র থাকে। গ্রামবাসীদের আরও অভিযোগ, বিএসএফকে একাধিকবার জানালেও কোনো সুরাহা হয়নি। কি মনে করছেন? এটা সম্পূর্ণ বাংলাদেশিরাই করে গিয়েছে বলেন। এখান থেকে যখন বাংলাদেশে আসে, বিএসএফটা অনেকটা আমাদের বাইরে থাকে, এটা আমরা জিরো পয়েন্টের দিকে বসবাস করি, এমন পরিস্থিতিতে বসবাস করি যে এখানে আমরা যদি তাদের কিছু বলি, তারা ২০ জন ৩০ জন করে আসে, হাতে দা লাঠি কাতারি নিয়ে সেইভাবে চলে যায়। আমরা জিজ্ঞাসা করলেও তারা কোনো কেয়ার করে না, সেইভাবে ওদের মতন চলে যায়। এতটা আতঙ্কে আছি যে এখানে আমাদের ছেলেমেয়ে নিয়ে বসবাস করাই মুশকিল। এরকম কি মাঝে মধ্যেই আসে? মাঝে মধ্যে মানে প্রতি দিন নিয়তই ওরা চলাফেরা করে, কিন্তু আমরা ভয়তে কিছু বলতে পারি না। এই চুরি কি তারা করেছে বলে? হ্যাঁ, অবশ্যই তারা চুরি করেছে। এরকম ঘটনা আমাদের পাশের গ্রামে গরজালায় ঘটেছিল, আবার আমাদের ওই তেঁতুলবেড়িয়াও আবার কাজ করা শুরু করে দিয়েছে।
বেসরকারি একটি সংস্থার নামে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার দায়ে আটক তিন। বারাসাত নোয়াপাড়া কাঠগোলার বাসিন্দা সাগর দেবের কাছে গত 8 তারিখে একটি ফোন যায়। একটি ফিনান্স কোম্পানির নাম করে বলা হয় লোন লাগবে কিনা। ফোনে যুবকের সমস্ত কথা শুনে লোন নেয় রাজি হয় সাগরবাবু। তারপর লোন সংস্থার নাম করে এক প্রতিনিধি তার বাড়িতে যায় এবং সমস্ত পরিচয়পত্র, আধার কার্ড, ছবি এবং একটি বেসরকারি ব্যাংকের ক্যান্সেল চেক দেয় লোন পাওয়ার আশায়। পরবর্তী সময়ে লোন প্রদান কোম্পানির প্রতিনিধি তাকে জানায় লোন নিতে গেলে 80,000 টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে। লোন পাওয়ার আশায় সেই মর্মে রাজিও হয়ে যায় সাগর দেব নামে ওই ব্যক্তি। সেই মতো 22 মে একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে 80,000 টাকা জমা করেন সাগরবাবু। পরবর্তী সময়ে লোন দেওয়ার সময় পার হয়ে গেলেও তা না মেলায় সন্দেহ হয় সাগরবাবুর। তিনি অভিযোগ দায়ের করেন হাবড়া থানাতে। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তিনজনকে আটক করেছে হাবড়া থানার পুলিশ। ওরা প্রথমত যেটা করেছিল, আমাকে আমার পার্সোনাল ফোনে ফোন করেছে বাজাজ ফিন্যান্সের নাম করে। এই বাজাজ ফিন্যান্সের এক্সিকিউটিভ সুমন বিশ্বাস এই নামে ফোন করে আসলো লোনের অফার করে। লোনের অফার করার পর ওরা আমার কাজের জায়গায় আসে। আসার পর ওরা বাজাজ ফিন্যান্সের ফাইলে সাইন সই সাবত নেওয়ার পরে আমাকে 5 লাখ টাকার একটা লোন করে দেবে বলে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, বাজাজ ফিন্যান্সের নাম করে আমাকে বাজাজ ফিন্যান্সের লোন ফাইলে সাইন করে নেয়। সাইন করার পরে পরবর্তী পর্যায়ে বলছে আপনি যে লোনটা নেবেন, অ্যাক্সিডেন্টালি যদি আপনি মারা যান সেই ক্ষেত্রে লোনের রিকভারি করার জন্য আমাদের কাছে একটা ফান্ড জমা রাখতে হবে। এবার সেটা অর্থাৎ লোনের 3% 4% যাই হয় তাতে কোনো অসুবিধা নেই। তো এটা করে তারা কত হবে তখন আমার থেকে একটা অ্যামাউন্ট বললো যে 80,000 টাকা। এবার 80,000 টাকা ব্যাংক অফ বরোদার চেক দিয়েছি, আমি চেক দিয়ে আমি জমা করেছি। ইন্ডামিন টাইম আজকে 3 মাস হয়ে গেল, লোন তো হবার কোনো কথা নেই। এই রেস মাল্টি কোঅপারেটিভ নামে যে সংস্থা আছে ওরা চিট ফান্ডগুলো তুলছে। এভাবে ফান্ড লোকের কাছে আরও অনেক অভিযোগ আছে রয়েছে। আমাদের সাথেই অনেকে এসে মানে কান্নাকাটি করছিল। একটা ভদ্রমহিলার 4 লাখ টাকা, তো আমার তো 80,000 টাকা। তো টোটাল বিষয়টা ওরা লোনের যে প্রপোজালটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রড, কমপ্লিটলি ফ্রড। একটা চেকশান ওরা তৈরি করেছে শর্ট লেকে, ওখান থেকে ওরা ফোনে বিভিন্নভাবে ট্র্যাকিং করছে, কল করছে, ভেরিফিকেশান করছে, লোকও যাচ্ছে, সব কিছু মানে পুরো সাজানো নাটকের উপর বেস করে ওরা মাঠ থেকে টাকাগুলো তুলছে লোনের নাম করে। হাসনাবাদে প্রিন্সেপ ঘাট লোকালে আত্মহত্যার চেষ্টা, তার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন। প্রায় 45 মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা গিয়েছে হিঙ্গলগঞ্জের সান্ডেলার বিল পঞ্চায়েতের বাঁকড়ার বাসিন্দা পেশায় বিড়ি শ্রমিক রফিকুল সর্দার হাসনাবাদ প্রিন্সেপ ঘাট লোকালে আত্মহত্যার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায় রেললাইনের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সকাল 8:32 হাসনাবাদ প্রিন্সেপ ঘাট লোকাল হাসনাবাদ স্টেশনে ছাড়ার পর কিছুটা দূর এগোতেই লাইনের উপর ঝাঁপ দেয় ওই ব্যক্তি। ড্রাইভারের তৎপরতায় ট্রেনটি তৎক্ষণাৎ থামানো সম্ভব হলেও ঘটনাস্থলেই কাটা যায় ওই ব্যক্তির পা। এরপর জিআরপি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি অশোভক চাঁদ বাদনি।